ওখানে রয়ে গেছে তো তারপর পাশেই আছি আমাদের দেখো ভিতরের দিকে আছে একটা দেওয়াল আলমারি তো ওখানে অনেক কিছু জিনিসপত্র আছে তো একদিন আমি অবশ্যই দেখাবো সব গিফট পাওয়া জিনিসপত্রই আছে ওর মধ্যে আর এর পরেই মানে ওর সামনেই আমাদের এই কেসটা রাখা হয়েছে খুব প্রয়োজনীয় জিনিসপত্র মানে খাবার দাবারগুলো গরম জিনিসপত্র এই সমস্ত কিছু রাখার জন্য আর কি এই মিট কেসটা কেনা হয়েছে তো ওর নিচেই আছে আর কি আমাদের জলের বোতলগুলো তো কেসের উপরে আছে দেখো এই যে আমাদের সমস্ত তটাই প্রয়োজনীয় জিনিস আর এখানে আছে একটা কচ্ছপ কাঁচের বাটিতে বসে একটা কচ্ছপ আর এখানে আছে সরস্বতী ঠাকুর আর এই যে দুটো ফুল ফ্লাওয়ার ভাস আর কি তো ফ্লাওয়ার ভাস আর এখানে আছে আমার আমার এটা হচ্ছে অ্যালোভেরা এখানে আছে আমার মুখে মাখা ভিএলসিসি যেটা নিয়েছে এই কদিন আগেই মায়ের একটা পুরানো ফোন ভাইয়ের একটা ছবি একটা না এর ভিতরে আরও একটা আছে এইটা হচ্ছে শ্যাম্পু আমার আর এই প্রোডাক্টটা আজকেই এসেছে এটা একটা ফ্লাস্ক আছে তো এই আর এই লেবুটা এখানে জাস্ট রাখা হয়েছে এটা সেই পড়ে গিয়েছিলো আর কি হনুমনে ফেলে দিয়েছিল তো তার পাশেই আছে আমাদের এখানে হচ্ছে সুইচ বোর্ড আর এখানেই আমাদের ফোনের জ্যাকগুলো ঝোলানো আছে ওর উপরেই আছে আমাদের টিউবলাইটটা আর এখানেও কয়েকটা ক্যালেন্ডার লাগানো আছে তো ওই নিচেতেই আছে আমাদের টেবিল টিভি টেবিল আর কি টিভি টেবিলে দেখো ওই সাইডে একটা চপার বোর্ড আছে আর এখানে অনেক মানে আর কি বক্স আছে যেগুলোতে খাবার দাবার এটা ওটা রাখা হয় তো টিভির পোর্শনটা এই টেবিলটা এরকমই আর এখানে আমরা খাবার রেখেই খাওয়া দাওয়া করি আর এই যে আমাদের এখানে মুখ দেখার আয়না টায়না রয়েছে আর ওখানে কিছু প্রোডাক্ট এটা ওটা রয়েছে মাখার জন্য চুলের জন্য হ্যাঁ তো তার পাশেই আছে আমাদের এই ফ্রিজ তো ফ্রিজের উপরে আছে সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিস এখন যেগুলো দরকার হ্যান্ডওয়াশ তারপরে ফোনের যে পাওয়ার ব্যাঙ্ক তো চার্জার টার্জার এখানে সবই রাখা আছে একটা সুইচ বোর্ড আছে তো এর পাশে এই যে এখানে আমাদের মুড়ির টিন রাখা হয় আর এর নিচে সমস্ত রকমের ওই জলের জায়গা টাইগা এক্সট্রা জিনিসপত্র সব কিছু থাকে তো এইটুকু এইদিকে একটা চেয়ার মানে দুটো চেয়ার একসাথে রাখা আছে আর এখানে আছে একটা তিন থাক যেখানে আমাদের সমস্ত মানে কাগজপত্র রাখা হয় আর ওই বালতিতে আছে আমাদের ঝুলি তো গাইজ এই পোর্শানের উপরেই আছে আমাদের একটা সানসেট যেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখা হয় তো ওখানেই একটা আছে মিক্সার ওখানে আছে আমাদের স্ত্রী তো ভাই ল্যাপটপের বক্স আর তো এইগুলোতে অনেক জিনিসপত্র আছে আর এখানে আছে আমার ঝাড়ু আর এক্সট্রা ছাতা হ্যান্ড ফ্যান মানে হাত পাখা আর কি তো ওখানে আছে একটা এমার্জেন্সি লাইট যেটা এখন প্রায় নষ্ট হয়ে আছে ওটা সারাতে হবে আর এখানে আছে কয়েকটা চুবড়ি যেগুলো আমাদের মানে এক্সট্রা ফল বলো কিছু ঢাকা দেওয়ার বলো খাবার দাবার তো ওই সমস্ত জিনিস দিয়ে ঢাকা দেওয়া হয় তো সেই জন্য ওখানে রাখা আছে আর এখানে কিছু মানে যেগুলো প্রয়োজন নয় বাট পরে পরে কখনো কখনো দরকার হতে পারে তো ওখানে সেগুলোই রাখা আছে আর এই উপরেই আছে আমাদের ফ্যান এই যে ফ্যানটা ঘুরছে তো এটা হচ্ছে মানে ফ্যান আর এই যে ছাদ দেওয়া ঘর তো এই দিক থেকে এই পোশানটা কেমন দেখাচ্ছে দেখো আর সিরিয়াসলি বলছি খুব সুন্দর দেখায় দেখো তো গাইস দরজা দিয়ে ঢুকে আমাদের বাঁ হচ্ছে বেড তো তো বিছানাটা এরকমই এই যে সমস্ত জিনিস থাকেই এটা হচ্ছে বাঙালি বাড়ির একটা ট্র্যাডিশান বলতে পারো যে খাটের নিচে সমস্ত জিনিস আর কি প্রয়োজনীয় সমস্ত জিনিস আর কি রাখা তো যাই হোক তো এর পাশে দেখো খাটের খাটের ঠিক বাম পাশেই আছে আমাদের আরও একটা শোকেস তো এই একটা ঘরেই আমাদের দুটো আলমারি এবং একটা শোকেস রাখা আছে তো এটা হচ্ছে সেই শোকেসের পোর্শনটা তো শোকেসের এই সমস্ত জায়গাগুলো জায়গাগুলোতেও জামাকাপড় রাখাই আছে এখানে ভাইয়ের জামা কাপড় বাবার জামাকাপড় এখানে আছে কয়েকটা এই যে মানে এটাকে জারই বলা যাবে তো ছোট ছোটো জার যেখানে আমাদের একটু আধটু বিস্কিট টিস্কিট রাখা হয় এক্সট্রা বিস্কিট মানে সব সময় ধরো আজ একরকম তো মানে বিস্কিট খাওয়া হয় প্রসাদ টসাদ দেয়া যাবে এরকম প্লেট তো আর ওখানে আছে দুটো মাদুরি আর এই 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 যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হচ্ছে সেলাইয়ের কাজের এটা ওটা নিয়ে যায় তো সেগুলো ওর মধ্যে রাখা আছে তো দেখো এর উপরের পোর্শনটা আছে আমার সমস্ত সাজের জিনিস মানে আমি যা যা ইউজ করি সব ওর মধ্যে রাখা আছে আর তার উপরে পোর্শানটাই আছে কিছু ঠাকুরের জিনিসপত্র আর এ কাপ প্লেট অনেক দরকারি জিনিসই আছে আমার একটু খাতা বই পত্র এই সমস্ত জিনিস রাখা আছে এখানে আছে আমার আমার কিছু প্রো মানে ইউজুয়াল প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি এখান পর্যন্ত আর এই যে এই 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 আছে আমার সমস্ত রকম জুয়েলারি মানে এখানে এই নিচের পোর্শনটা ধরা ধরেনি তারপরে ওই বক্সের মধ্যে রাখা আছে আর এই যে এটা আমি হচ্ছে একটা সুতোর প্যাকেট কিনেছি যাতে দশটা দশটা কালারের সুতো আছে তো এই প্যাকেটটা এই রকম এই এই পোর্শানটা জাস্ট এই রকম আর এই উপরে পোর্শন ওই ক্যালেন্ডারগুলোর কিন্তু বয়স অনেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি দু হাজার ষোলো দু হাজার সতেরো অ্যান্ড ওটা দু হাজার পনেরো এগুলো জাস্ট শুধুমাত্র এই ঠাকুরের পিকচারগুলো মানে আছে বলে সেই জন্য রাখা জাস্ট এইগুলো দেখো আর দেখতে ভালোও লাগে যাই বলো এই যে পুরো দেওয়ালটা ফাঁকা থাকা থেকে এরকম যে রয়েছে দেখো কত সুন্দর লাগছে এই এই জায়গাটা এই জায়গাটাতেও দেখো আমি সব গুছিয়েই রেখেছি এটাও স্যানিটাইজ ওখানে অনেক আছে একটা আঠা আঠার এই রয়েছে এটা ভাইয়ের এক্সট্রা ফোন আর কি এটা আগের ফোন ভাই এখানে আমার কামড়িও রয়েছে এই ঘরের চাবি রয়েছে আর এখানে তো ফ্রিজের ফ্রিজের এই এইটাও নতুন নিয়েছিলাম এটা ফ্রিজের এর মধ্যেও অনেক জিনিসপত্র গাইজ এই দরজা দিয়ে ঢোকার পরে তো এখানে আছে কয়েকটা ক্যালেন্ডার টাঙানো ওর উপরেও এই দরজার উপরেও আছে ক্যালেন্ডার আর এখানে তো এইগুলো দেখতেই পাচ্ছে তো এর পাশে আছে এখানে একটা ছোটো টুল তো এখানে আছে একটা আল্লা যেখানে আমাদের সমস্ত জামা কাপড় থাকে আর যে চাপা দেওয়া আছে আনলাটা তো সেই জন্য জামা কাপড় দেখা যাচ্ছে না উপরের গুলো একটু অন্যরকমই দেখাচ্ছে তো এই সাইডে আছে একটা বেঞ্চ তো এই বেঞ্চের উপরে এই দিকটায় থাকে এই যে বালতি এই বালতিতে আর কি যে সমস্ত বোতল আর কি জল খাওয়ার পরে আর কি ফাঁকা হয়ে যায় তো সেগুলো এখানে রাখা থাকে এখানে কিছু জিনিস এক্সট্রা আর এখানে কিছু কাগজপত্র আছে যেটা চাপা দেওয়া আছে এই বেঞ্চটা এরকম আর এই নিচেই থাকে সমস্ত ওই জুতোর বক্স টক্স আর এটা আরও একটা ঘর তো এই ঘরে হচ্ছে আলোগুলো জ্বালিয়ে দিয়েছি তো এই ঘরের এই যে সামনেই একটা আছে দরজা দিকে ঢুকেই একটা জানালা তো এই যে এখানে ক্যালেন্ডার টাঙানো আছে তো এই জানালার পাশেই আছে এই ঘরের শোকেস যেটা অনেক পুরানো সব থেকে পুরানো এই সব থেকে পুরানো নয় ওই ওই ঘরের আলমারির থেকে এটা একটু কম দিনের তো এই ঘরের এই শোকেসের ব্যাপারটা আমি পরে বলছি তা আর ওই সাইডে আছে এই সাইডে আছে আমার বাবার খাবার টেবিল একটা চেয়ার দেওয়া আছে আর ওই সাইডে আছে আমার বাবার ঘরের তক্তবোষ যা স্ট্যান্ড করা আছে আর ওই ওইগুলো এই জায়গাটা আর কি বাড়ানো আছে তো এইদিকেও আছে একটা জানালা ওইখানেও একটা আছে জানালা তো জানালাটা খোলা হয়নি ওই দিক আর কি মশা আসবে বলে খোলা হয়নি আর এই তক্তপসের এই সাইডেই আছে একটা দেওয়াল আলমারি আর দেওয়াল আলমারি উপরে আছে একটা ঘড়ি ওখানে আছে আলো আর এই যে পাখা তো এই ঘরটাও ছাদ ঘরে এইখানে এই যে এই পোষানে আছে আমাদের ছোটোবেলায় সমস্ত খেলার জিনিস আর এমনি ঘর সাজানো আমার জামাকাপড় এইগুলোতে সমস্ত রকমের আর কি এক্সট্রা কম্বল টম্বল আছে মানে যেগুলো আর কি পাতলা কম্বল রোজ গায়ে দেওয়া যাবে তো এইখা এই জায়গাটায় এই নিজের পোর্শনটায় আছে ঠাকুরের বাসন যেগুলো পুজো সময় লাগে আর কি কাঁসার বাসন তো এইখানে আছে কত স্টিলের বাসন এখানে আছে আমার কিছু সাদার জিনিস যেগুলো আর কি বাড়তে যেগুলো আমি সবসময় ইউজ করি না আর এখানে আছে এগুলো সাজানো ঘর সাজানোর জিনিস এখানে কিছু স্টিলের বাটি টাটি আছে